শেষ মুহূর্তের কেনাকাটায় জমজমাট ছিল রাজধানীর শপিং মল ও বিপণী বিতানগুলো। করোনা ভাইরাসের ভয়কে উপেক্ষা করে ক্রেতারা ভিড় জমান ছোট বড় বিপণী বিতানগুলোতে। সামাজিক দূরত্ব মেনে চলা নিয়ে কারো মধ্যে ছিল না বিন্দুমাত্র সচেতনতা। রাজধানী ঘুরে আরো জানাচ্ছেন সৈয়দ রহমান। এই চিত্র দেখলে মনেই হতে পারে করোনা ভাইরাসকে অনেকটা বিধ্বংসী দেখিয়েই কেনাকাটায় মগ্ন সকলে। রাজধানীর নিউ মার্কেট, গাউসিয়া ও মৌচাক মার্কেট সহ সর্বত্রই যেন ক্রেতা বিক্রেতার মিলন মেলা চলছে। দর কষাকষি, অনেকেই আবার পোশাক ট্রায়াল দিচ্ছেন। ক্রেতারা দিচ্ছেন প্রয়োজনীয়তার নানা অজুহাত, অনেকেই বলছেন করোনা থাকবে স্থায়ীভাবে। এখন একই রকম চলতেছে, তো মনে হচ্ছে যে এটা মানে এরকমই থাকবে স্থায়ী, মানে আর অনেক দিন। এটা তো এখন যে ভাইরাস চলতেছে, এটা তো আমাদের জন্য খুবই মারাত্মক, অনেক রিস্ক। তারপরে আসতেছে, তবে মার্কেটগুলো বেশ সতর্ক দেখলাম কিছু কিছু যারা ব্র্যান্ডেড। সামাজিক দূরত্ব মানানোর ক্ষেত্রে বিক্রেতারা বরাবরের মতোই দায় চাপাচ্ছেন ক্রেতাদের উপর। বলছেন, বারবার অনুরোধ করা সত্ত্বেও ক্রেতারাই মানছেন না শারীরিক দূরত্ব। আমরা একটা কাস্টমার, দুইটা কাস্টমার, দূরে দূরে রাখি, তিন ফুটের কথা বলি, বেশি কাস্টমার আমরা আনি না। কাস্টমাররা অনেক সময় ইয়া মানে না, ইয়ার জায়গা ছোট, কাস্টমার কম, তো তিন চার জনের বেশি দোকানে ডুববেন না, নিরাপদ দূরত্ব বজায় রাখবেন, এগুলো আমরা মেনটেন করছি। সরকারি নির্দেশনায় শপিং মল খুলে দেওয়ার পর থেকে কেনাবেচার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ না হওয়ায় সরকারি প্রণোদনার দাবিও জানাচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা।